বিরতির পর স্বাগত। শুক্রবার কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কমলপুর শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলন এবং স্বাস্থ্য সচেতনতা আলোচনা অনুষ্ঠিত হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায় যে এই সম্মেলনটির সূচনা করেছেন কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও ডক্টর রাজা জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সভাপতি ডক্টর এনএল ভৌমিক, রাজ্য হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যুগ্ম সম্পাদক তিমির চক্রবর্তী, সদস্য অয়ন বসু, হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কমলপুর শাখার চেয়ারম্যান ডক্টর সুভাষিস দে সহ প্রমুখরা। এদিন বার্ষিক সম্মেলনটির উদ্বোধক এসডিএমও ডক্টর রাজা জমাতিয়া এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সভাপতি ডক্টর এনএল ভৌমিক আলোচনায় হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরেন। এর রোগ স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় উপস্থিত প্রত্যেকের সামনে। সে বিষয়ে তারা কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন। পুরো ত্রিপুরা এমনকি আমাদের ভারতবর্ষ এটা কেন, কারণ এটা একটা মারাত্মক একটা রোগ। এই রোগ যদি আমরা এইভাবে প্রতিকার যদি না হয় তাহলে সেটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তাহলে আমরা জনসাধারণকে আমরা সচেতন করব, স্বাস্থ্যকর্মী হিসাবে একজন হেলথ ওয়ার্কার্স হিসাবে আমরা সবাইকে আমরা সচেতন করব। আমরা সবাই জানি যে হেপাটাইটিস এটা হচ্ছে লিভারের একটা রোগ, বাংলায় যদি বলি এটাকে বলা হয় লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন, ইংলিশে যদি আমরা বলি মেডিকেল টার্ম ইনফ্লামেশন অফ দি লিভার। এই হেপাটাইটিসের অনেক কারণ আছে, এটা বিভিন্ন ভাইরাস থেকে হতে পারে, যেমন মেইনলি আমরা 5টা ভাইরাসের নামই আমরা জানি, যদিও আরো অনেক ভাইরাস অলরেডি রিসার্চে পাওয়া গেছে। তো ABCDE হেপাটাইটিস ভাইরাসকেই ভাইরাল হেপাটাইটিসের কজ হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও হেপাটাইটিস অন্যান্য কারণেও হতে পারে, যেমন বিভিন্ন কেমিক্যাল থেকে হতে পারে, বিভিন্ন ড্রাগ থেকে হতে পারে, মানে বিভিন্ন ওষুধ থেকে হতে পারে। এরপর অ্যালকোহল, যারা অ্যালকোহল খান মানে যারা মদ খান, একটা পর্যায়ে গিয়ে লিভারটা এমন অবস্থায় যায় সে মানে এত প্রতিরোধ ক্ষমতা কমে যায় যে হেপাটাইটিস বি আক্রমণ হতে পারে, মানে সংক্রমিত হতে পারে। আপনারা শুনলেন স্বাস্থ্যকর্মীদের বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ হেপাটাইটিস রোগী কিভাবে মানুষ আক্রান্ত হয় এবং তার প্রতিকার কি, মানুষকে কিভাবে সচেতন করা যাবে এই রোগ সম্পর্কে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই বার্ষিক সম্মেলনে আলোচনা করা হয়েছে। কমলপুর শাখা উদ্যোগে আজকের এই সম্মেলনটি হয়, এই সচেতনতা শিবিরটি হয় যেখানে রোগ সম্পর্কে মানুষকে অবহিত করানো হয় এবং তার নিরসন কি করা দরকার প্রত্যেকটা বিষয়ে কিন্তু আজকে আলোচনা হয়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।